ইসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন পাঠদানের সবাইকে স্বাগতম তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল সালাম আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ে থেকে ক্লাস নেব এটা আমাদের চতুর্থ পার্ট ক্লাস চলো কথা শুরু করি আমরা ছবি ভালো করে লক্ষ্য করে চিন্তা করে বলি এক নং ছবির প্রাণীটির নাম কি অর্থাৎ এক নং চিত্র প্রাণীটির নাম কী মাছ হ্যাঁ তোমরা ঠিকই বলেছ দুই নং চিত্রের প্রাণীটির নাম কি হ্যাঁ তোমরা ঠিকই বলেছ শামুক এদের কি মেরুদন্ড আছে না এদের মেরুদণ্ড নেই তাহলে আমাদের পার্ট ও অমেরুটণ্ডী প্রাণী মলাস্কা ও একাইনোডারমাটা চলো শুরু করি শিক্ষণ পলটা দেখে নিই এ পাঠ শেষে শিক্ষার্থীরা অডিও প্রতিসম প্রাণী কাকে বলে তা বলতে পারবে মলাস্কা পড়বে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে একাইনো ডার্মাটা পর্বটি বিশ্লেষণ করতে পারবে চলো আমরা স্লাইডটি লক্ষ্য করি নিচের ছবিটি দেখি প্রাণীটার নাম কি হ্যাঁ ঠিকই বলেছ তারামাছ দেখো এদের এদেরকে কেন দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার ভাগ করা যায় তারা মাছকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার ভাগ করা যায় হ্যাঁ এদের কেন্দ্র অক্ষ বরাবর একাধিকবার ভাগ করা যায় তাহলে আমাদের একটি একক কাজ অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে উত্তরটা মিলিয়ে নিতে পারো যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে যেমন তারা মাছ নিচের ছবি দুটি ভালো করে লক্ষ্য করে চিন্তা করে বলি প্রথম দুইটি চিত্রের প্রাণীর নাম কি প্রথম চিত্রের প্রাণীর নাম শামুক তিন চিত্রের প্রাণীটার নাম কি ঝিনুক শামুক এবং ঝিনুক এদের দেহে কি শক্ত খোলস আছে শামুক এবং ঝিনুকের দেহের বাইরের অংশটা কি শক্ত খোলস দ্বারা আবৃত যারা প্র্যাকটিক্যালি দেখেছো তারা অবশ্যই বলবো এরা কি পেশিবহুল পা দিয়ে চলাচল করে এদের পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে অবশ্যই হ্যাঁ তারা পেশিবহুল পা দিয়ে চলাচল করে শ্বাসকার্জি চালায় কিভাবে তারা কিভাবে শ্বাসকার্জি চালায় বলতে ফসফুর বা ফুলকা দিয়ে শ্বাসকার্জি চালায় তোমাদের জন্য একটা জোরাই কাজ মলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো আমি যে বিষয়গুলো বললাম ওই বিষয়টা আসবে দেখো মিলে নাও মলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এক দেহ নরম নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে এরা পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে চলাচল করে ফুসফুস বা ফুলকার সাহায্য শ্বাসকার্য চালায় যেমন শামুক এবং ঝিনুক ওকে আমরা পরের স্লাইডে যাই নিশে ছবিটি ভালো করে লক্ষ্য করে এবং চিন্তা করে বলি ছবির প্রাণীটির নাম কি ওকে এদের দেহত্বক দেখতে কেমন কেমন যেন কাটা কাটা মনে হয় না হ্যাঁ দেহত্বক দেখতে কাটার এরা চলাচল করে কিভাবে নালিপদের সাহায্যে চলাচল করে এদের দেহকে দেহ কয় ভাগে বিভক্ত এদের দেহটা কয় ভাগে বিভক্ত তারার মতো দেখতে পাঁচ ভাগে বিভক্ত এদের মাথা কি চিহ্নিত করা যায় এদেরকে মাথা দেখা যায় কোনটা মাথা না এদের মাথা চিহ্নিত করা যায় না দলীয় কাজ একাই নমাটা পরবর্তী বিশ্লেষণ করো একাই ডার্মাটা অর্থাৎ তারামাজ এই পর্বের প্রাণী এটা আমাদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করবো চলো শুরু করি বৈশিষ্ট্য দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত প্রাণীর সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্য চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না উদাহরণ তারা মাছ তোমাদের একটা মূল্যায়ন তারা কোন পর্বের প্রাণী অবশ্যই একাই নোডার্মাটা পর্বের প্রাণী মলাস্কা পর্বের প্রাণীদের দেহ কি দ্বারা আবৃত থাকে শক্ত খোলস দ্বারা পেশিবহুল পা দিয়ে চলাচল করে কোন প্রাণী শামুক বাড়ির কাজ তোমার আশপাশ থেকে মলাস্কা পর্বে একটি প্রাণী সংগ্রহ করে বৈশিষ্ট্যগুলো যাচাই করে দেখবে এবং পারলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আজকের পাঠ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ